আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ইমেল ভ্যালিডেশন এবং ওয়েবসাইটের যে ইউআরএল আছে এটা আমরা কিভাবে ভ্যালিডেশন করতে পারি। যেমন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা কিন্তু কোনো মেসেজ পাই না, অথবা কোনটা রিকোয়ার্ড কোনটা রিকোয়ার্ড না এটা কিন্তু এখানে দেওয়া নাই। তো আমরা এটা যদি চাই তাহলে এই যে দেখুন এখানে ইমেল যেটা আছে আমরা এখানে এটাকে স্টার দিয়ে দিলাম, এবং এই যে এখানে ওয়েবসাইট যেটা আছে এটাকেও আমরা এখানে স্টার দিয়ে দিলাম। স্টার মানে হচ্ছে আমরা এটুকু দিয়ে বুঝি যে এটা হচ্ছে রিকোয়ার্ড, তাই না? তো এখন আমরা এটাকে যদি আবার রিলোড করি তাহলে দেখব যে এটা রিকোয়ার্ড, এটা হচ্ছে কি রিকোয়ার্ড। তো এই জায়গায় যদি আমরা সঠিক ইমেলটা পিক করতে চাই এবং সঠিক ইউআরএলটা পিক করতে চাই তাহলে আমাদের কিছু ভ্যালিডেশন দরকার, অথবা যদি এখানে কেউ মানে সাবমিটে ক্লিক করে আমাদের এখানে দেখানো দরকার যে আমাদের এটা কি রিকোয়ার্ড অথবা ইনভ্যালিড, এমন কোনো একটা কিছু দেখানো লাগবে। তো চলুন আমরা শুরু করে দিই। এইবার আমরা চেক করব যে ইফ আমরা ইমেলটুকু নিয়ে নিই, এইটুকু যদি কি হয় বলুন তো, যদি এমটি হয়, যদি এটা কি হয় এমটি হয় তাহলে আমরা রিকোয়ার্ড এটা দেখাবো। এইখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এই যে এই ভেরিয়েবলটাকে এইটুকু নিয়ে নিলাম, নিয়ে এইটার ভিতরে আমরা কিছু একটা দেখাবো। রেড মার্ক করে আমরা দেখাতে পারি স্পেন ট্যাগের ভিতরে, এইখানে আমরা বলতে পারি যে ইমেল ইজ রিকোয়ার্ড। ওকে, যদি এটা কি হয় খালি হয় তখন কি হবে, ইমেল ইজ রিকোয়ার্ড এটুকু আসবে। এটা কিভাবে আসবে, রেড কালার হয়ে আসবে। তো আমরা এখানে বলে দিতে পারি যে স্টাইল কালার রেড, এখানে একটা ভুল হয়েছে, এখানে সিঙ্গেল কোট হবে। ওকে, তো এখন তাহলে এই ভেরিয়েবলটা কি করতে হবে, এই ভেরিয়েবলটা আমরা এই যে এখানে ইকো করে দেব, এই যে ইমেলের করে আমরা ইকো করে দেব, যেহেতু একটা কন্ডিশনই এখানে সত্য হবে, ইফ কি নট এমটি, যদি এমটি না থাকে কি এই যে এই ভেরিয়েবলটা তাহলে এটাকে প্রিন্ট করে দাও। ওকে, এরপর এটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি যেভাবে। ওকে, এইবার একটু লক্ষ্য করুন আমরা যদি এখানে আসি, ওকে সাবমিট করলাম, এই যে এটা আসলো, অথবা কোনো কিছু থাকলো তখন কিন্তু এটা প্রিন্ট হবে না। যেমন এই যে দেখুন এটা কিন্তু এখান থেকে চলে গেছে আর এখানে অরিজিনালটা এসে গেছে। তো এইখানে জাস্ট নিচে আসি আমরা, এইখানে জাস্ট আসবে ওয়েবসাইট। হ্যাঁ, আমরা এই যে এখানে ওয়েবসাইটে দিয়েছি আর এখানে এই ভেরিয়েবলটা এসে যাবে। ওকে, এই ভেরিয়েবলটা আসবে আর এইখানে লেখা থাকবে কি ওয়েবসাইট। একদম সহজ যদি আপনি একটু বুঝতে পারেন। ওকে, তো এবার আমরা জাস্ট এই যে এই অংশটুকুকে যদি আমরা কপি করি এবং এটাকে এই যে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসি, এই লেভেলটাকে আমরা নিচে নামিয়ে দিই, একটু সুন্দর দেখা যাক, অর্থাৎ কোডটা যেন আমরা রিড করতে পারি, একটু রিডেবল রাখি। ওকে, এই যে এটা এইভাবে আছে। তো এখন এইখানে কথা হচ্ছে যে এইখানে কিন্তু ইরোর মেইল, এটা কি হয়ে যাবে তাহলে, ইরোর ওয়েবসাইট যে ইয়াটা আছে ভেরিয়েবলটা আছে এটাই আসবে কিন্তু। এই যে ইরোর ওয়েবসাইট। ওকে, এবার একটু লক্ষ্য করুন আমরা তো এইটুকু দিলাম, দেওয়ার পর এখন আমরা চাচ্ছি যে না আমরা এইটুকু তো করবই সাথে আরও কিছু জিনিস যোগ করব। যেমন ধরুন এই যেটা যদি আমরা চেক করি দেখুন দুই জায়গায় একবারে কিন্তু এররটা আসতেছে, কিন্তু কথা হচ্ছে যে এইটুকু আবার
আর একটু কাজ করতে হবে। কেমন? ওইটা হচ্ছে যে যখন আপনি ইমেল দিলেন, ইমেল দিলেন কিন্তু ভুল দিলেন, এটা কোনো ইমেলেই না, এবং ওয়েবসাইট দিলেন এবং এটা ভুল দিলেন, এটা কোনো ওয়েবসাইটেই না, এরপর কিন্তু এই যেটা কি কাজ করতেছে, প্রবলেম না? কিন্তু আমরা এটুকু চাই যদি কেউ ভুলও দেয় যেন তার ফরম্যাটটা ঠিক থাকে। দেখুন, আপনি কিন্তু ভুল ঠেকিয়ে রাখতে পারবেন না, কেউ যদি ইচ্ছা করে তাহলে আমার ইমেলটাও অন্য কোনো জায়গায় ইউজ করতে পারে, রাইট? সো এইরকমভাবে আপনি ভুল ঠেকিয়ে রাখতে পারবেন না, আপনার কাজ হচ্ছে অন্তত ফরম্যাটটা ঠিক আছে কিনা এইটুকু যাচাই করা, অর্থাৎ ম্যাক্সিমাম টাইম অ্যাকুরেট হবে। ওকে, তো ওই ক্ষেত্রে আমরা এটাকে চাই যে এটাকে ভ্যালিডেট করে নেবে, সে নিবে তো ঠিক আছে কিন্তু ভ্যালিডেট করে নিবে। এখানে আরও একটা কন্ডিশন আমরা বাড়িয়ে দিতে পারি, যেমন এখানে হতে পারে যে এলস ইফ, এলস ইফ দিয়ে আমরা এখানে লিখতে পারি যে এই যে এখানে যে ইমেলটা আছে যে এইটুকু, এটা হচ্ছে আমরা ফিল্টার করব, অর্থাৎ এখানে ক্লিক দেওয়ার পর যে ইমেলটা নেওয়া হবে এটাকে আমরা ফিল্টার করব। অর্থাৎ আমরা যদি ফিল্টার বারটা যদি কি না, মানে এটার কন্ডিশনের সাথে যদি না মিলে এটা, তখন এটা কি হবে, ওই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ফিল্টার ভ্যালিডেট যদি না হয়, এখানে আমরা বলবো ফিল্টার ভ্যালিডেট, এরপর হচ্ছে কি ইমেলটা আমরা নিয়ে নেব। ওকে, তো ফিল্টার ভ্যালিডেট ইমেল, তো এইটা যদি আসলে তার শর্ত যদি পূরণ না করতে পারে, এরপর জাস্ট একটু কথাগুলো চেঞ্জ করে দেব আমরা, তখন এটার মান থাকবে শুধুমাত্র একটা কথাই আপাতত লিখি যে ইনভ্যালিড, ঠিক আছে, এটুকুই আমরা দিলাম, অথবা ইনভ্যালিড ইমেইল ফরম্যাট, এইভাবেও বলতে পারি কিন্তু, তাই না? তো এটুকু যদি আমরা আসলে এখন চেক করতে চাই, তো চলুন আমরা একটু চেক করে আসি, এখানে আমরা আসি, আসার পর আমরা সব কিছুই দিলাম, এখন আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখব যে এটা কি ইনভ্যালিড ইমেল ফরম্যাট, কিন্তু একটা প্রবলেম হলো এখানে কি অলরেডি এই যে এটা প্রিন্ট হয়ে গেছে, কিন্তু না, আমরা তো চাই যে ইনভ্যালিড ফরম্যাট হলে এটা আমরা নেব না, তো ওই ক্ষেত্রে কি হবে, তো আমরা এইখানে বলবো যে এই যে এরর মেইলের যে ভেরিয়েবলটা আছে এটা কিন্তু এখন আর মানে ফাঁকা থাকবে না, কোনো না কোনো একটা মান থাকবে, তাই না? অর্থাৎ এমটি যদি না থাকে এবং একটা কন্ডিশন জুড়ে দেই এর মান যদি না থাকে, কারণ হচ্ছে কি এর মান যদি থাকে তাহলে হয় কি থাকবে, ইনভ্যালিড থাকবে, নয়তো বা কী থাকবে, এই দেখুন এখানে কিন্তু দুইটা মানই আছে, এটার হয় ইনভ্যালিড থাকবে নয়তো বা কি রিকোয়ার্ড থাকবে, তো এই দুইটার যদি একটাও না হয় তাহলে তো এটা ফাঁকা থাকবে, তাই না? দ্যাট মিন্স যদি এটা কি হয় এমটি হয়, ওকে, ফাঁকা হয়, তখনই তুমি এটা কাজ করাবা, এটা যদি ফাঁকা থাকে এবং এটা যদি ফাঁকা না থাকে, ওকে, তো এইখানে দুইটা কন্ডিশন যদি সত্যি হয় তবেই এটা কাজ করবে, না হলে কাজ করবে না। যাই হোক, একটু ক্রিটিক্যাল লাগতে পারে আপনাদের কাছে, তো আবার একটু আসি এখানে, এবার আমরা এটাকে রান করি নর্মালি, এবার আমরা এটুকু যদি নিয়ে নিই এবং সাবমিট করি তাহলে দেখবেন যে এটা সাবমিট হচ্ছে, এখন ওয়েবসাইট ইজ রিকোয়ার্ড। ওকে, তো এই জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এখানে আমরা কি করলাম, সরি, এটা উঠিয়ে দিলাম, ওকে, এইভাবে থাকলো, তো আমরা যদি এটা সাবমিট করি তাহলে দেখবেন যে এখানে কিন্তু ইমেলটা আর প্রিন্ট হয় না, আমরা কিন্তু দিয়েছিলাম, তাই না, ইমেলটা প্রিন্ট হয় না, বরং এখানে বলে দিয়েছে ইনভ্যালিড ইমেল ফরম্যাট, ওকে, দ্যাট মিন্স এটা মানে কাজ করতেছে। তো এইরকমভাবে আমরা ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রেও আমরা করে দিতে পারি, এই যে এই অংশটুকু আমরা ওয়েবসাইটের ক্ষেত্রেও অ্যাড করে দিতে পারি, ওকে, জাস্ট আমরা এই যে এইখানে এরর ওয়েবসাইট নামক যে ভেরিয়েবলটা আছে এটাকে কাজ করাবো, এই যে এখানে এরর ওয়েবসাইট, ওকে, কাজ করাবো, আর হচ্ছে এইখানে ওয়েবসাইট লিখে দেব, তাহলে দেখবেন কাজ করতেছে ওয়েবসাইট, আর এই যে এটা এইখানে ইমেল না হয়ে ফিল্টার ভ্যালিডেট ইউ আর এল এইটুকু দিতে হবে, তাহলেই এটা কাজ করবে, আর এখানে ইনভ্যালিড
ইমেল না হয় এটা কি হয়ে যাবে ওয়েবসাইট ফরম্যাট একদম সহজ যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে এটা সহজ লাগবে তো এইবার আমরা তাহলে এটুকু এখানে দিলাম দেওয়ার পর এই যে এখানে কি একটা কন্ডিশন দিতে হবে না না হলে কিন্তু কাজ করবে না তো এটা হচ্ছে ওয়েবসাইট আমরা এইখানে বলবো এবং এটা তো সত্যি হবে হবেই এবং কি হবে এমটি হবে একদম সেম কন্ডিশনটা আমরা এই যে এখানে দিয়ে দেব যে এই রোড ওয়েবসাইটের মান এখন দুইটা আছে কিন্তু যদি সে কি হয় এমটি হয় তখন তুমি এটা কাজ করবে এইবার লক্ষ্য করুন আমরা এখানে যদি রান করি এটাকে যদি রান করি নরমালি যদি রান করি তাহলে দুইটাই রিকোয়ার্ড এখন আমরা এখানে ইমেল দিলাম এখান থেকে আমরা নামটা উঠিয়ে দিলাম শুধু ইমেলটা চেক করব আর হচ্ছে ওয়েবসাইটটা আমরা চেক করব ওকে এইবার এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে ইমেল কাজ করতেছে কিন্তু ওয়েবসাইট কাজ করতেছে না কারণ কি আমরা সরাসরি ভাবে দিলে কাজ করবে না আমরা এখানে HTTP S or SR আমরা দিতে পারি এরপর আমরা www. এটুকু দিব এরপর হচ্ছে ইমেলটা দিব আচ্ছা নেমটাও থাকুক এইবার আমরা এখানে সাবমিট করলে দেখবেন কোনো এরর নাই এবং এটা নিয়ে নিচ্ছে তো এইভাবেই মূলত আমরা কি করতে পারি আমরা আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা নেওয়ার ক্ষেত্রে আমরা ভ্যালিডেট করতে পারি ইমেলটাকেও কি করতে পারি ভ্যালিডেট করতে পারি যদি কেউ এখানে ভুল ইমেল দেওয়ার চেষ্টা করে তাহলে এটা কাজ করবে না আর যদি কেউ ভুল ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করে তারপরেও এটা কাজ করবে না ওকে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং এটা নেক্সটে প্রজেক্টের মধ্যে অনেক কাজে লাগবে অনেক হেল্পফুল হবে তো খুব ভালো করে দেখে দেখে বা ভিডিওটা পজ করে করে প্র্যাকটিস করুন কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ